فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي من دون نعيم الآيات نرتاد لنحفظها الحلقات السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شكراً لكم على المشاهدة إسلام زكاة আল্লাহমাতলা সম্পদশালীদের সম্পদের জাকাত দেওয়া আবশ্যক করেছেন ফরস করেছেন অপরিহার্য করেছেন জাকাত সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন এবং জিজ্ঞাসা রয়েছে সেরকম পঞ্চাশটি প্রশ্নের আজ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আশা করি প্রশ্নোত্তরের মাধ্যমে জাকাত সম্পর্কে আমাদের মৌলিক ধারণা হয়ে যাবে সেই সাথে জাকাতের অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কেও আমরা জানতে পারব। তাহলে শুরু করা যাক সেই প্রশ্নোত্তরের পর্ব সর্বপ্রথম যে প্রশ্ন উত্তর দিতে চাই তা হলো জাকাত কাদের উপরে অপরিহার্য হয় আবশ্যক হয় ফরজ হয় অর্থাৎ কাদের জন্য জাকাত দেওয়া ফরজ এর উত্তর হল মুসলিমদের উপরে জাকাত দেওয়া ফর্জ যদি কোনো মুসলিম সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হন সেই সাথে জাকাত দেওয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত দেয়া দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং সেটা তার কাছে এক বছর অবস্থান করে তাহলে সেক্ষেত্রে তার জন্য জাকাত দেওয়া জরুরি হয়ে যায় অমুসলিম বা অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন বা অভয় মানুষের জন্য জাকাত দেওয়া জরুরি নয় দু নম্বর প্রশ্ন হলো জাকাত কাদেরকে দেওয়া যায় জাকাতের টাকা যাদেরকে দেওয়া যায় তাদের সম্পর্কে আলাসমাতালা করণকারী মেয়ে সুরে তোবার ষাট নম্বরে হাতে আলোকপাত করেছেন আট শ্রেণীর মানুষ বা আটটি খাত রয়েছে এগুলোতে জাকাত দেওয়া যায় তার ভিতরে প্রথমটি হলো নিঃস্ব যে ব্যক্তির কিছুই নেই অর্থাৎ তিনি তার জীবন পরিচালনা করার জন্য একেবারে মৌলিক চাহিদা মেটানোর জন্য অন্যের ব্যবস্থাই তার কাছে নেয় অর্থাৎ একবেলা খাবারের ব্যবস্থাও নেই এরকম কোনো নিঃস্ব মানুষ যদি থাকে তাকে জাকাতের টাকা দেওয়া যায় দ্বিতীয় হলেন অভাবী মানুষ অর্থাৎ যে ব্যক্তি নিঃসনন কিন্তু তার কাছে যা আছে তা দিয়ে তার চলে না মৌলিক চাহিদা তিনি পূরণ করতে পারেন না এবং অভাব রয়েছে তার অনটন রয়েছে ব্যক্তিকে জাকাত টাকা দেওয়া যায় তিন নম্বর হলো জাকাত যারা কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসেবে জাকাতের টাকা দেওয়া যায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যারা জাকাত কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসাবে জাকাতের টাকা থেকে দেওয়া যাবে চার নম্বর জাকাতের খাত হলো মোয়ালাফাত কুলভূম অর্থাৎ কোনো অমুসলিম যদি তার দ্বারা কোনো মুসলিমরা ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন বা ক্ষয়ক্ষতির শিকার হন তাহলে জাকাতের টাকা তাকে দিলে যদি তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায় তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে তো ইসলামের দিকে তাকে আকৃষ্ট করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে পাঁচ নম্বর হল কৃতদাস দাসীদেরকে মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যায় ছয় নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যায় সাত নম্বর কোনো মানুষ তার বাসা বাড়িতে টাকা পয়সা রয়েছে কিন্তু সফরে তিনি বিপদে পড়ে গেছেন টাকা পয়সা নাই এই ব্যক্তিকে এই অবস্থায় জাকাতের টাকা দেওয়া যায় এবং আট নম্বর হলো এমন ব্যক্তি যিনি আল্লা রাস্তায় লড়াই করছেন অর্থাৎ মুজাহিদ তাদেরকে রসদ হিসাবে জাকাতের টাকা দেওয়া যায় যদিও ফিসাবিল্লা বা আল্লাহ রাস্তায় যারা রয়েছেন এর ব্যাখ্যায় অনেকে মুজাহিদদেরকে যারা জেহাদরত রয়েছেন তাদেরকে ছাড়াও অন্যান্য কিছু শ্রেণীকে সেখানে অন্তর্ভুক্ত করেছেন এটা নিউলায়কের মধ্যে মতো পার্থক্য রয়েছে তাহলে আটটি খাতা আমরা পেয়ে গেলাম এ খাতের যে কোনো একটিতে অথবা একাধিকটাতে জাকাতের টাকা বন্টন করে দেওয়া যায় তৃতীয় প্রশ্ন হলো কোন কোন সম্পদের জাকাত দিতে হবে এর উত্তর হলো ছয় ধরনের সম্পদের জাকাত দিতে হবে এক স্বর্ণ দুই রূপা তিন নগদ টাকা পয়সা চার ব্যবসার মালামাল পাঁচ গবাদি পশু ছয় ফসল এই ছয়টি সম্পদের জাকাত দিতে হয় এছাড়া অন্য সম্পদের জাকাত দিতে হয় না চার নম্বর প্রশ্ন হলো কি পরিমাণ সম্পদ হলে এবং কত সময় সেটা স্টে করলে জাকাত দিতে হবে এর উত্তর হলো স্বর্ণ যদি থাকে শুধু স্বর্ণ যদি থাকে তাহলে সাড়ে সাত ভরি অথবা পঁচাশি গ্রাম কেউ বিরানব্বই গ্রাম বলেছেন তো আমরা সর্বনিম্নটা ধরি সাড়ে সাত ভরি বা পঁচাশি গ্রাম এই পরিমাণ সম্প স্বর্ণ অথবা এর বেশি যদি থাকে তাহলে সবটুকুর যে বিক্রয় মূল্য হবে সেই বিক্রয় মূল্য থেকে আড়াই পার্সেন্ট বের করে এটার জাকাত দিতে হবে আর যদি শুধু রূপা থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে বান্নতলা রূপা অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম সাড়ে বান্নতলা বা পাঁচশো পঁচানব্বই গ্রাম এই পরিমাণ রূপার যদি কেউ মালিক হন অথবা এর বেশি থাকে তাহলে সবটুকুর বিক্রয় মূল্য ধরে এটা থেকে আড়াই পার্সেন্ট হারে টাকা দিতে হবে নগদ টাকা এবং ব্যবসার মাল এটা যদি রূপাকে টাচ করে যায় স্বর্ণ পর্যন্ত যেতে হবে না তাহলে এটার টাকা দিতে হবে সেক্ষেত্রে যদি আপনার আমার কাছে নগদ টাকা অথবা এমন কোনো ব্যবসার মাল থাকে যেটার বিক্রয় মূল্য বা এটার ভ্যালু সাড়ে বান্ন তোলা রূপা অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার সমপরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে অথবা এর বেশি হয় তাহলে টুকুর জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট হারে গবাদি পশু এবং ফসলের জাকাত নিয়ে পৃথকভাবে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাহলে চার নম্বর প্রশ্নের উত্তরে আমরা জানলাম যে কোন কোন সম্পদের কী কী পরিমাণ হলে জাকাত দিতে হয় আর এই জাকাত দিতে হয় যখন আমরা এগুলোর মালিক হই এগুলো আমাদের কাছে এক বছর স্টে করলে তখন জাকাত দিতে হয় ফসল ছাড়া বাকিগুলোর আমাদের কাছে মালিক হওয়ার পরে আমাদের হাতে আসার পরে সেটা এক বছর আমাদের কাছে থাকার পরে বছর পূর্ণ হলে তারপরে সেটা জাকাত দিতে হয় এরপর আবার পরবর্তী বছর পূর্ণ হলে এক বছর অন্তর অন্তর জাকাত দিতে হয় পাঁচ নম্বর প্রশ্ন হলো বছরের মাঝে যে সব টাকা আয় হয়েছে সেগুলোর হিসাব আমরা কীভাবে করব। কথার কথা আমি পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকার মালিক হয়ে গেলাম এবং যখন মালিক হয়েছি আমি বছর শেষে আমি এক লক্ষ টাকার জাকাত দেবো ইনশাআল্লাহ যদি আমার কাছে থাকে সেটা বছর শেষে মাঝে আমার কাছে যদি কিছু টাকা আবার যুক্ত হয় নতুন করে তাহলে সেই যুক্ত হওয়া টাকাগুলোও কি এক বছর পূর্ণ হতে হবে এটার জবাব হলো যদি নতুন যে টাকাগুলো যুক্ত হয়েছে এর মধ্যে সেই টাকাগুলো আমার এই মূলধন থেকেই লাভ হিসাবে এসেছে অর্থাৎ এখান থেকে বের হয়েছে কথা কথা সে এক লক্ষ টাকা ব্যবসা খাটিয়েছি সেখান থেকে যে মুনাফা আমার হয়েছে সেটাই যুক্ত হয়েছে বছরের মাঝখানে তাহলে সেক্ষেত্রে সেগুলো এক বছর পূর্ণ হওয়া জরুরি নয় বছরের শুরুতে আমার কাছে এক লক্ষ টাকা আছে এরপরে বিভিন্ন সময় আমার এই এক লক্ষ টাকার লাভ বা মুনাফা হতে হতে সেটা বছর শেষে গিয়ে দেড় লক্ষ টাকা দাঁড়ালো তাহলে বাকি পঞ্চাশ হাজার যেটা সেটা তো বছর পূর্ণ হয়নি সেটা কোনোটা দুই মাস পরে কোনোটা তিন মাস পরে আসছে এভাবে হতে হতে পঞ্চাশ হাজার টাকা যোগ হয়েছে তাহলে বছর শেষে আমার যা আছে পুরোটা জাকাত দেবো পুরোটার বছর পূর্ণ হওয়া জরুরি নয় অর্থাৎ যে মুনাফাটা এখান থেকে হয়েছে সেটা পূর্ণ না হলেও চলবে আর যদি ভিন্ন সোর্স থেকে ভিন্ন সোর্স থেকে টাকাটা আসে অর্থাৎ সে মূলধনের থেকে লাভ হিসাবে বের হয়েছে বা তার মুনাফা হিসাবে আমার সাথে যুক্ত হয়েছে এমন নয় বরং অন্য খাত থেকে আমার কাছে টাকা এসে এসেছে তাহলে সেই টাকা এক বছর পূর্ণ হতে হবে কিনা ওলামা একরাম বলেছেন যে সেই টাকা এক বছর পূর্ণ হলে তখন জাকাত দিতে হবে যদিও জাকাত পূর্ণ হওয়া ছাড়াও আপনার মূলধনের সাথে মিলিয়ে সেটাকে জাকাত দেওয়া যাবে আবার অনেক ওলামা একরম বলেছেন যে না ওইটা বছর পূর্ণ হওয়া জরুরি নয় বরং সেটাকে মূলধনের সাথে মিলিয়ে জাকাত দিয়ে দিতে হবে তাহলে আমার জাকাত যখন ফর্জ হলো তারপর যখন বছর পূর্ণ হবে বছর পূর্ণ হওয়ার আগে মাঝখানে যদি কোনো টাকা আমার আসে সেটা মূল টাকার সাথে যুক্ত হয়ে সেটার জাকাত আমরা বছর শেষে একসাথে দিয়ে দিব ছ নম্বর প্রশ্ন হলো পাওনা টাকার জাকাত কে দিবে অর্থাৎ আমি কারোর কাছ থেকে হয়তো আমার টাকা পাওনা আছে আমি তাকে লোন দিয়েছি তাহলে আমার লোনের টাকাটার জাকাত যিনি লোন নিয়েছেন পাওনাদার দেনাদার তিনি দিবেন নাকি আমি পাওনাদার হিসাবে আমি দেব। উত্তর হলো আমাকে দিতে হবে অর্থাৎ যিনি লোন দিয়েছেন তিনি টাকার মালিক যিনি লোন নিয়েছেন তিনি টাকাটার মালিক নন যার কারণে যিনি লোন দিয়েছেন তাকেই জাকাত দিতে হবে এক্ষেত্রে একটু ব্যাখ্যা রয়েছে যদি এমন হয় যে আমি কাউকে লোন দিয়েছি এবং তিনি টাকাটা দিচ্ছেন না গড়িমসি করছেন তাহলে অনেক বছর যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেক বছর পর যদি আমি টাকাটা পাই তার কাছ থেকে তাহলে পেছনে সমস্ত বছরের জাকাত আমাকে দিতে হবে এটা হলো আমাদের দেশের লমায় দৃষ্টিভঙ্গি সৌদি আরব লমাইক্রামের অনেক দৃষ্টিভঙ্গি হলো ভিন্ন এক্ষেত্রে তারা বলেন এবং নৌ সামিন শাহ অনেকে বলেছেন যে পাওনা টাকার জাকাত আপনি কারোর কাছে টাকা পাওনা পা আছে তো অনেক বছর পরে তিনি যদি আপনাকে টাকাটা ফেরত দেয় তাহলে সর্বশেষ বছরের জাকাত আপনি দিবেন শুধু বাকি বছরের জাকাত দিতে হবে না আবারও বলছি আমাদের ওলামাইখানি সঙ্গী ক্ষেত্রে কথার কথা একজনকে আপনি টাকা হলা দিয়েছেন ধার দিয়েছেন তিনি চার বছর তিন বছর বা পাঁচ বছর পরে টাকাটা ফেরত দিয়েছে তাহলে ফেরত আসার পর আপনার এই পেছনের প্রত্যেকটা বছরে জাকাত আপনাকে দিতে হবে আর যদি তিনি টাকাটা দেবেন সে আশা আপনার রয়েছে সেই হিসাবে আপনি আগে থেকে জাকাত দিয়ে যান বছরে বছরে তার কাছে টাকাটা পাওনা রয়েছে সেই পাওনা টাকাটা আপনার সম্পদের সাথে যুক্ত করে আপনি সেটা হিসাব কাউন্ট করে বছর বছর দিয়ে যান তাহলে তো যখন আপনি টাকাটা পেয়ে গেলেন তখন আরও বিগত বছরে জাকাত দেওয়ার প্রশ্ন আসে না তাহলে পাওনা টাকার জাকাত যিনি টাকার মালিক অর্থাৎ যিনি লোন দিয়েছেন তাকেই দিতে হবে যিনি লোন নিয়েছেন বা দেনাদার তিনি পাওনা টাকার জাকাত দিবেন না এরপরে সাত নম্বর প্রশ্ন হলো পাওনা টাকা জাকাত হিসাবে কেটে দেওয়া যাবে কি না অনেক সময় আমরা কাউকে ধার দেওয়ার পরে লোকটা আর দিতে পারেন না বা দেন না সেক্ষেত্রে আমরা এটাকে জাকাত হিসাবে কাউন্ট করতে পারবো কিনা উত্তর হল না আমরা এটাকে জাকাত হিসাবে কাউন্ট করতে পারবো না বরং দেওয়ার সময় যদি জাকাতের নিয়ত করে দেই তাহলে সেটাকে জাকাত হিসাবে কাউন্ট করা যাবে আর যদি দেওয়ার সময় জাকাত হিসাবে কাউন্ট করা না হয় পরবর্তীতে আমি মাঝখানে ফেঁসে গেছি জাকা টাকাটা উসুল করতে পারছি না অথবা সে দিতে পারছে না এই পরিস্থিতিতে এসে আমি তাকে জাকাতের থেকে কেটে দিলে সেটাতে আমার জাকাত আদায় হবে না কারণ এ নিয়ে নিয়াদ আমি যখন টাকাটা দিয়েছি তখন কিন্তু জাকাতের নিয়তে দেইনি এখন আদায় করতে পারছি না ঠেকে গেছি তাই আমি এখন জাকাতের নিয়ত করে ফেলছি এভাবে জাকাত আদায় হবে না যদি জাকাত আদায় করতে হয় তাহলে ওই ব্যক্তিকে আগে কিছু টাকা দিতে হবে সেই যেহেতু ঋণগ্রস্ত ঋণগ্রস্ত ব্যক্তি হিসাবে তাকে জাকাত দেওয়া যাবে সেই হিসাবে জাকাতের টাকা আপনি তাকে দিবেন দিয়ে তার কাছ থেকে টাকাটা আবার লোন হিসাবে লোন পরিশোধ হিসাবে নিয়ে নেবেন এভাবে করলে জাকাতের টাকা আদায় হবে আট নম্বর প্রশ্ন হল ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা না এর উত্তর হলো ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে এটাই হলো বিশুদ্ধ মত যদিও বিদ্যান্তের মধ্যে মত পার্থক্য রয়েছে কোনো কোনো বিদ্যান বলেছেন যে ব্যবহৃত স্বর্ণ অলঙ্কার যেগুলো মহিলারা ব্যবহার করার জন্য রেখেছেন এগুলোর জাকাত দিতে হবে না কিন্তু রসুলি করিম সাল্লাহ সাল্লামের কাছে একজন মহিলা আসছেন তার হাতে চুরি ছিল তিনি বলেছেন এগুলো জাকাত দাও কিনা তখন তিনি বলেছেন না দেই না তখন রসুল করিম সাল্লাহি বলেছেন তুমি কি চাও আল্লাহ স্মাতাল্লাহ তোমাকে জাহান্নামে দুইটা চুরি পরাকের কারণে এদেশ থেকে বোঝা যায় যে অলঙ্কারেরও জাকাত দিতে হয় এছাড়া সাধারণভাবে কোরআনে করিমে যা স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে আল্লাহ স্মাতাল্লাহ বলে এক নোজনের দেহা বা ওয়ালফেদ দাতা ওয়ালা ইম ফেক হাফিসের আয়া এই আয়াতে জাকাত এবং স্বর্ণ এবং রূপা এগুলো যদি কেউ সঞ্চয় করে এবং জাকাত না দেয় আর তার জন্য শাস্তির কথা বলা হয়েছে এখানে সাধারণ স্বর্ণের কথা বলা হয়েছে অলঙ্কার গায়ের অলঙ্কার সব কিছুর জন্য যার কারণে বিশুদ্ধ মত হলো ব্যবহৃত সৈন্যেরও জাকাত দিতে হবে যদি সেটা নেশাব পরিমাণ হয় এবং বছরপূর্ণ হয় ন নম্বর প্রশ্ন হল ভাইবোনকে জাকাত দেওয়া যাবে কিনা উত্তর হলো হ্যাঁ ভাইবোনকে জাকাত দেওয়া যাবে যদি তারা অভাবী হন তারা যদি ফকির অথবা মিসকিন এই দুই ক্যাটাগরির কোনো একটাতে অথবা নিরস্ত কোনো একটা ক্যাটাগরি আটটা খাতের কোনো একটা খাতের মধ্যে তারা যদি পড়ে যান তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে কারণ ভাই বোন বা রক্ত সম্পর্কীয় আত্মীয় তাদেরকে জাকাত দিলে বরং ডাবল সোয়াব হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং অভাব মোচন এবং জাকাত আদায় করা দুইটা সোয়াব আপনি পাবেন অর্থ ভাইবোনকে আপনি জাকাত দিতে পারবেন দশ নম্বর প্রশ্ন হলো স্ত্রীর গহনার জাকাত কে দিবেন এর উত্তর হলো স্ত্রীর গহনার জাকাত স্ত্রীকে দিতে হবে ইসলামের দৃষ্টিতে নারীদের সম্পদের অধিকার নারীদের সেখানে পুরুষদের কোনো অধিকার নাই দায়ও নাই তো স্ত্রীর সম্পদের মালিক তিনি অধিকার সম্পন্ন তার অতএব দায়ও তার তিনি তার স্বর্ণের জাকাত দিবেন অনেক সময় আমাদের অনেক মামুনরা প্রশ্ন করেন যে আমাদের তো অনেক স্বর্ণ আছে নগদ টাকা নেয় জাকাত দেবো কীভাবে তো স্বর্ণ বিক্রি করে দিবেন কথার কথা আপনার যদি এই স্বর্ণগুলোর কোনো সার্ভিস আপনার করা হ লাগে তো আপনি সার্ভিসটা কীভাবে করবেন বছরে যদি একটা সময় যদি আপনার এটাকে সার্ভিস করা লাগতো কথার কথা তাহলে আপনি কীভাবে করতেন স্বামীর কাছ থেকে চেয়ে নিতেন ব্যবস্থা করতেন তো এক্ষেত্রেও আপনি স্বামীর কাছ থেকে চেয়ে নেবেন অথবা কিছু স্বর্ণ বিক্রি করবেন বা যেভাবে হোক আপনাকে ব্যবস্থা করতে হবে ইসলাম মেয়েদের হাতে কোনো টাকা থাকবে না সেটা চায় না এই জন্যই তো মোহরের ব্যবস্থা রেখেছি এবং আরও নানা উপায়ে মেয়েদের কাছেও টাকা থাকবে তারা তাদের টাকা থেকে জাকাত দিবেন হ্যাঁ কোনো মেয়ের যদি শুধু স্বর্ণ থাকে কোনো টাকা না থাকে তিনি চাইলে তার স্বামী বাবা ভাই কারোর কাছ থেকে সহায়তা নিয়ে তার জাকাতের টাকা তাদের কাছ থেকে আদায় করে নিয়ে জাকাত দিতে পারবেন অথবা স্বর্ণ বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে যেভাবে হোক স্বর্ণ তা তার যদি স্বর্ণ অথবা অলঙ্কার জাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ হয় তাহলে তাকে জাকাত দিতেই হবে আর জাকাতটা তার জন্য দেওয়া কর্তব্য হ্যাঁ তার পক্ষ থেকে তার স্বামী বাবা বা অন্য কেউ আদায় করে দিলে আদায় হয়ে যাবে তবে শর্ত হলো তাকে বলে দিতে হবে যে তোমার স্বর্ণের জাকাত বা তোমার সম্পদের জাকাত আমি দিয়ে দিলাম এটুকু তারা অবহিত করে দিলে জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহাবদিল্লাহ এগারো নম্বর প্রশ্ন হলো বাসার মেয়েদের স্বর্ণ একত্র করলে নেশাপূর্ণ হয় একত্র না করলে হয় না এক্ষেত্রে করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মায়ের কথা কথা তিন ভরি আছে মেয়ের একজনের চার ভরি আছে আরেক মেয়ের দুই ভরি আছে পৃথকভাবে কারোরই সাড়ে সাত ভরি নাই অর্থাৎ নেশাব পরিমাণ নাই কিন্তু সবগুলো একত্র করলে নেশাব ক্রস করে যায় তাহলে কি একত্র করে জাকাত দিতে হবে উত্তর হলো না কারণ ইসলাম প্রত্যেকটা মানুষের হিসাব আলাদা আলাদা করে রাখার জন্য বলে যার কারণে মায়ের স্বর্ণ মেয়ের স্বর্ণ আরেক মেয়ের স্বর্ণ অথবা পুত্রবধূর স্বর্ণ এগুলো প্রত্যেকটা যার যার প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট তার হিসাব নিকাশ সম্পূর্ণ তার অতএব তার যদি স্বর্ণ নেশা পরিমাণ না হয় তিনি জাকাত দিতে হবে না আর একজনেরটা যদি হয় তিনি দিবেন আর যদি কারোরটাই পৃথকভাবে নেশা পরিমাণ না হয় তাহলে কাউকে জাকাত দিতে হবে না বারো নম্বর প্রশ্ন হল ঋণগ্রস্ত ব্যক্তির জাকাতের বিধান কি এর উত্তর হলো যে ব্যক্তি ঋণগ্রস্ত সে ব্যক্তির জাকাত দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে তার টাকা পয়সা ওই যে যোগ্য যে ছয়টা অ্যাসেট আছে এগুলো কি পরিমাণ আছে সেটা একসাথ করতে হবে এরপরে তার লোন বা ঋণ কী পরিমাণ আছে সেটাকে একসাথ করতে হবে তার লোন যে পরিমাণ রয়েছে লোনের চাইতে যদি তার সম্পদ বেশি থাকে এই বেশিটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে তাকে রাখা দিতে হবে এটা হলো সাধারণ লোনের ক্ষেত্রে কোনো মানুষ খেয়ে পড়ে বাঁচার জন্য মৌলিক প্রয়োজন মেটানোর জন্য যদি লোন করেন তাহলে তার জন্য একথা প্রযোজ্য শিল্প লোন বা শিল্প ঋণ সহ যে সমস্ত ব্যবসায়িক ঋণ রয়েছে অথবা উন্নয়নমূলক ঋণ রয়েছে বাড়ি করার জন্য আপনি লোন করেছেন তাহলে সেই লোনের সাথে আপনার জাকাতের কোনো সম্পর্ক অর্থাৎ সেই লোনের টাকা আপনার অ্যাসেট থেকে বাদ দিয়ে জাকাত দিবেন না বরং ওই লোন লোনের জায়গায় থাকবে আপনার পুরো সম্পদ যা রয়েছে সেটার জাকাত আপনাকে দিতে হবে যদি সেটা জাকাত দেওয়ার মতো সম্পদ হয় নেশা পরিমাণ হয় বছর পূর্ণ হয় তাহলে জাকাত দিয়ে যেতে হবে লোনটা কাটা যাবে না শিল্প লোন অথবা বাণিজ্যিক লোন অথবা অন্যান্য লোন হলে আর যদি মৌলিক চাহিদা মেটানোর জন্য শিক্ষা চিকিৎসা আপনি অন্ন বস্ত্র এরকম কোনো একান্ত প্রয়োজন মেটানোর জন্য আপনি লোন করতে হয়েছে সেই লোনের টাকাটা আপনি বাদ দিয়ে সে লোনের পরিমাণ টাকা বাদ দিয়ে বাকিটুকু যদি এসা পরিমাণ হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে তাহলে আমরা জানলাম ঋণগ্রস্ত ব্যক্তির জাকাত কিভাবে দিবেন ঋণের টাকা বাদে বাকিটুকুর জাকাত তাকে দিতে হবে যদি সেটা নেশা পরিমাণ হয় আর শিল্প লোন বা অন্য অন্য লোনগুলো এর আওতাভুক্ত নয় তেরো নম্বর প্রশ্ন হলো মসজিদ মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে কিনা এর উত্তর হল মসজিদে জাকাতের টাকা কোনো অবস্থায় দেওয়া যাবে না মাদ্রাসায় জাকাতের টাকা মাদ্রাসার উন্নয়নমূলক কাজে অথবা শিক্ষক দেওয়া যাবে না জাকাত দিতে হবে গরিবকে মালিক বানিয়ে আপনি যাকে দিবেন তিনি যাতে এটা তার মতো করে খরচ করতে পারে মাদ্রাসার উন্নয়নমূলক কাজে করলে সেটা ধনী ছাত্র সেখানে পড়বে গরিব ছাত্র পড়বে আর তাছাড়া এটা এককভাবে কোনো গরিব মালিকও হবে না যার কারণে মাদ্রাসার উন্নয়নমূলক কাজ জাকাত দেওয়া যাবে না তবে হ্যাঁ অনেক মাদ্রাসায় লীল্লা ফান্ড রয়েছে সেই লীল্লা ফান্ড আপনি জাকাতে টাকা দিতে পারবেন সেই টাকা থেকে গরিব অভাবী ছাত্রদের প্রয়োজন মেটানো হবে তাদের ভরণ পোষণের জন্য ব্যয় করা হবে সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যেতে পারে মাদ্রাসা লীল্লা ফান্ডে চৌদ্দো নম্বর প্রশ্ন হল শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করা যাবে কি না উত্তর হলো শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করার যে প্রচলন আমাদের সমাজে রয়েছে সেটা গৃহীত এভাবে জাকাত আদায় করা যাবে না এভাবে জাকাত দেওয়া যাবে না বরং গরিব এবং অভয় মানুষের যেভাবে দিলে উপকার হয় সেভাবে দিতে হবে অর্থাৎ নগদ টাকা পয়সা দিতে হবে জাকাতের সায়লুঙ্গি মানেই হলো আজকাল এমন সায়লুঙ্গি যে ওটা এক ধোয়াতেই শেষ হয়ে যায় এবং সবচাইতে কম দামের কি জাকাতের সায়লুঙ্গি বলতে আমরা বুঝে থাকি সাধারণত তো গরিব মানুষ হয়তো তার এর চেয়ে প্রয়োজনীয় কোনো জিনিস দরকার আছে তো তাকে আমি সায়লুঙ্গি দিলে তার ওই প্রয়োজনটা সে মেটাতে পারবে না তার দুর্বিমোচনটা হবে না যার কারণে স্বায় নয় বরং গরিবকে তার প্রয়োজন মেটানোর জন্য নগদ অর্থ দিয়ে জাকাত আদায় করা উচিত পনেরো নম্বর প্রশ্ন হলো জাকাতের টাকা দিয়ে নলকূপ খনন বা জনকল্যাণমূলক কাজ করা যাবে কি না উত্তর হলো না জাকাতের টাকা গরিবকে মালিক বানিয়ে দিতে হবে সে তার মতো স্বাধীনভাবে খরচ করবে আপনি যদি নলকূপ বানিয়ে দেন এবং সেই নলকূপে যে কোনো মানুষ পানি পান করে তাহলে সেক্ষেত্রে তো গরিব একচ্ছত্র মালিকানা হলো না তার আর সেই সাথে যদি জনকল্যাণমূলক কোনো কাজ রাস্তাঘাট কালভাট ইত্যাদি করে দেন একই কথা প্রযোজ্য হবে শুধু গরিব তো সেখানে হাঁটবে না হ্যাঁ কোনো গরিবের বাড়িতে নলকূপের প্রয়োজন সে আপনাকে বলেছে আপনি জাকাতের টাকা থেকে তার জন্য একটা নলকূপ বানিয়ে দিলেন যেটা মালিক সে এককভাবে সেটা হতে পারে এর বাইরে সাধারণ জনকল্যাণমূলক কোনো কাজে বা গণমানুষের জন্য কোনো নলকূপ ইত্যাদি খনন করলে জাকাত আদায় হবে না ষোলো নম্বর প্রশ্ন হল শিশুদের সম্পদের জাকাত দিতে হবে কি না এর উত্তর হলো এটা নিয়ে স্কলারদের মধ্যে দুটি মত রয়েছে অনেক স্কলার বলেন শিশুদের সম্পদের জাকাত দিতে হবে না কারণ তারা বালেক নয় প্রাপ্তবয়স্ক নয় প্রাপ্তবয়স্ক না হলে ইসলামের বিধিবিধান তার জন্য প্রযোজ্য হয় না শিশু যেহেতু শিশু প্রাপ্তবয়স্ক নয় যার কারণে তার জন্য ইসলামের এই জাকাতের বিধান প্রযোজ্য হবে না তার সম্পদের জাকাত দিতে হবে না এর বিপরীতে অনেক ওলামা একরাম বলেন না শিশুদেরও সম্পদের জাকাত দিতে হবে কারণ শিশুদের সম্পদ এর জাকাতের জন্য দিতে হবে যে জাকাতটা আসলে ব্যক্তির উপরে নয় বরং সম্পদের উপরে দিতে হয় আবশ্যক হয় আলসমত বলেছেন খুলবিন আমলিহিম সাদাকাতান তোতা রহমত জাকিহিম অর্থাৎ আপনি তাদের সম্পদ থেকে জাকাত কালেকশন করুন আল্লাহ সুয়াতাল তার রসুল সাল্লাহ সাল্লামকে নির্দেশ করছেন তাহলে এই আয়াত থেকে আমরা দেখতে পেলাম জাকাত এটা সম্পদের উপরে অপরিহার্য করা হচ্ছে ব্যক্তির উপরে না অর্থাৎ মালিক কি শিশু না অন্য কি এটা দেখার বিষয় না যদি সম্পদ থাকে এবং মুসলিম হন তাহলে তার জাকাত দিতে হবে এটা অনুরোধ একরাম বলেছেন তাহলে দুটি মত ক্ষেত্রে রয়েছে এবং ভিন্ন মত রয়েছে দুই মতের সপক্ষেই যার যার মতো করে দুই তারা পেশ করে থাকেন বিষয়টি গবেষণামূলক এবং ইস্তেহাদি মতপার্থক্যপূর্ণ পার্থক্যপূর্ণ নম্বর প্রশ্ন হলো জাকাত কি রমজান মাসেই দিতে হয় এর উত্তর হলো না জাকাত দিতে হয় আপনি যখন সম্পদের মালিক হয়েছেন বছর পূর্ণ হলে তখন আপনাকে জাকাত দিতে হবে এই বছর পূর্ণ হওয়াটা প্রত্যেকটা মানুষের হিসেব সম্পূর্ণ আলাদা আলাদা আমি হতে পারে মহরম মাসে সম্পদের মালিক হয়েছি আমি পরবর্তী মহরমে জাকাত দিব বাজিল হজের শেষে আমি জাকাত দিব আমি কেউ হয়তো সফর মাসের সম্পদের মালিক হয়েছেন তাহলে তিনি পরবর্তী বছর ওই সময় জাকাত দিবেন অর্থাৎ জাকাত দিতে হবে প্রত্যেকটা মানুষকে তার অর্থ বছর পূর্ণ হলে জাকাতের সাথে অর্থ বছরের পূর্ণতার সম্পর্ক রমজানের সম্পর্ক না আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ মনে করেন যে রমজান আসলে জাকাত দিতে হয় না আপনার বছর যখন পূর্ণ হবে তখন আপনি জাকাত দিতে হবে হ্যাঁ রমজানে আপনি দিলেন অর্থাৎ রমজানের এক মাস পরে দুই মাস পরে জাকাত আসবে আপনি আগেই জাকাত দিয়ে দিলেন সেটা আপনি করতে পারেন ভিন্ন কথা কিন্তু বিলম্ব করা উচিত নয় অর্থাৎ রমজানের দুই মাস আগে আপনার জাকাত আবশ্যক হয়ে গেছে আপনি অপেক্ষা করছেন রমজান আসলে তখন দেবেন এই যে দুই মাস বিলম্ব করলেন এটা অনুচিত বরং যখন ফরজ হয়ে গেছে তখনই আপনি জাকাত আদায় করবেন রমজানের সাধারণ দান করবেন আঠারো নম্বর প্রশ্ন হল জাকাত অগ্রিম দেওয়া যায় কি না এর উত্তর হলো হ্যাঁ জাকাত অগ্রিম দেওয়া যায় কথার কথা আগামী দুই মাস পরে আমার জাকাতের দেওয়ার জন্য বছর পূর্ণ হবে কিন্তু আমি দুই মাস আগেই হয়তো অভাবী লোক পেয়েছি এখন দেওয়া দরকার তাহলে আমি জাকাত দিয়ে দেবে সেটা হিসাব রাখব দুই মাস পর আমার যখন বছর পূর্ণ হবে যখন আমি জাকাতে হিসাব করব আগে যেটা জাকাত দিয়েছি আমি অ্যাডজাস্ট করতে পারবো কথার কথা আমি দশ হাজার টাকা আগে দিয়ে রেখেছি এখন দুই মাস পরে দেখা গেল যে আমার বারো হাজার টাকা জাকাত আসছে তাহলে বাকি দুই হাজার দিয়ে দিলে হয়ে যাবে অথবা দুই হাজার হয়তো আমার কম আছে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা আট হাজার টাকা আমার জাকাত আসলো আমি দশ হাজার দিয়ে দিয়েছি তাহলে আমার দুই হাজার অগ্রিম দেওয়া থাকলো জাকাত জাকাত অগ্রিম দেওয়া যায় পরবর্তীতে অ্যাডজাস্ট করা যায় এরপরে উনিশ নম্বর প্রশ্ন হলো জাকাতের টাকা ধীরে ধীরে যাওয়া যাবে কি না অনেকে আছেন যে আমার বছর পূর্ণ হয়ে গেছে জাকাতের টাকাটাকে আমি আলাদা করে রাখলাম কিন্তু এটাকে আমি আগামী এক বছর ধরে ছয় মাস ধরে কখনো দুই হাজার পাঁচ হাজার করে করে আমি অভয় মানুষ পেয়ে পেয়ে তারপরে দিচ্ছি এটা করা যাবে কিনা এর উত্তর হলো না এরকম করা উচিত নয় কারণ জাকাতটা আপনার বছর পূর্ণ হলে দেওয়া আপনার জন্য জরুরি এটা আপনাকে দিয়েই ফেলতে হবে আপনি যদি আপনার কাছে এটা রেখে দেন তাহলে কিন্তু জাকাত হবে না এমনকি আপনি পৃথক করে রেখে দিয়েছেন আপনারই বাসার কোনো এক জায়গায় তাহলে জাকাত হবে না এটা গরিবের হাতে পৌঁছার আগ পর্যন্ত আপনার জাকাত হবে না যার কারণে জাকাত বছর পূর্ণ হওয়ার কার পরে আপনি জাকাতের টাকা রেখে দিলেন সারা বছর ধরে একটু একটু করে দিলেন এটা করা উচিত নয় আপনি যেটা করতে পারেন সেটা হলো অগ্রিম অর্থাৎ জাকাত আপনার আরও ছয় মাস সাত মাস আট মাস বা এক বছর পরে পূর্ণ হবে তখন জাকাত দিবেন আপনি আগে থেকে দিতে থাকলেন এবং হিসাব রাখলেন দেওয়ার সময় জাকাতের নিয়োগ করে দিলেন আর হিসাব রাখলেন বছর শেষে যখন জাকাতের হিসাব করলেন তখন এবার অ্যাডজাস্ট করলেন যে কত টাকা দিলেন বেশি দিলেন না কম দিলেন এটা করতে পারেন কিন্তু বিলম্ব করে আপনি জাকাত দিতে পারবেন না সেটা গুণা হবে আপনার জন্য বিশ নম্বর প্রশ্ন হলো কয়েক বছরের জাকাত দেওয়া হয়নি এখন কি করব এর উত্তর হলো তবা করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন এবং পেছনের প্রত্যেক বছরে জাকাত দিতে হবে ফর এক্সাম্পল চার বছর পাঁচ বছর ধরে আমি সম্পদের মালিক কিন্তু আমি জাকাত দিচ্ছি না এখন বুঝ হয়েছে তাহলে চার পাঁচ বছরের জাকাত যা এসেছিল সেটা কাউন্ট করে বা অনুমান করে বের করে সেটাকে আমাকে দিয়ে দিতে হবে এখন একসাথে একশ নম্বর প্রশ্ন হলো কাউকে না বলে জাকাত দেওয়া যাবে উত্তর হলো হ্যাঁ দেওয়া যাবে অনেক মানুষ আছে আত্মীয় স্বজন আছে যাদেরকে জাকাত দিতে গেলে জাকাতের টাকা বললে তারা মনে কষ্ট পাবেন তাহলে আপনি তাদেরকে জাকাতের বরং আপনি নিজে দেওয়ার সময় নিয়ত করবেন জাকাত থেকে দিচ্ছেন কিন্তু তাকে দিলেন যে তুমি খরচ করিও তাতে জাকাত আদায় হয়ে যাবে বাইশ নম্বর প্রশ্ন হল স্বর্ণ ও রোপার মধ্যে কোনটাকে নেশাব হিসাবে ধরতে হবে এর উত্তর হলো আপনার নগদ টাকা বা ব্যবসার মাল যদি হয় তাহলে সেটা স্বর্ণ বা রূপার যে কোনো একটার সাথে মিলে গেলেই আপনাকে জাকাত দিতে হবে কারণ ওই দুইটাই হলো মৌলিক যেহেতু রূপার দাম কম অতএব রূপার সাথে মিলে যাবে খুব সহজে সেটাই স্বাভাবিক যার কারণে কারোর কাছ যদি শুধু টাকা থাকে অথবা ব্যবসার মাল থাকে তাহলে সেটা স্বর্ণের নেশাব পূর্ণ হওয়ার অপেক্ষা করার দরকার নেই কারণ পঁচাশি গ্রাম স্বর্ণের নেশাব পরিমাণ টাকা হতে অনেক টাকা লাগবে কিন্তু রূপা বা সাড়ে বান্ন তোলা বা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা এটার মূল্য পরিমাণ টাকা বা ব্যবসার মাল হতে খুব বেশি টাকা বা বেশি ব্যবসার মাল লাগবে না যার কারণে সর্বনিম্নটাকে হিসাব করতে হবে জাকাতের ক্ষেত্রে স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে যে কোনো একটার সাথে মিলে গেলেই জাকাত দিতে হবে কারণ সর্বনিম্নটাই আমাকে ধরতে হবে স্বর্ণ বা রূপার যে কোনো একটা কোনো কালে কোনো সমাজে যদি কথার কথা এমন হয় অলৌকিকভাবে যে স্বর্ণের দাম কম হয়ে গেলে রূপার দাম বেশি হয়ে গেলে তাহলে স্বর্ণের সাথে মিলে গেলে তারা তখন জাকাত দিবেন তো আমাদেরকে এখন বর্তমানে যেহেতু রূপার দাম কম দেখতে হবে যে নগদ টাকা অথবা ব্যবসার মাল এটা যদি এটার যে মূল্য বা ভ্যালু এটা যদি রূপার সমপরিমাণ হয়ে যায় তাহলে আমাকে জাকাত দিতে হবে স্বর্ণের জন্য আর অপেক্ষা করার দরকার নাই তেইশ নম্বর প্রশ্ন হলো বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে কি না এর উত্তর হলো বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে না নিজের বাবা মাকে জাকাতের টাকা দিবেন না নিজের সন্তানদেরকেও জাকাতের টাকা দিতে পারবেন না আপনি বাবা মাকে জাকাতের টাকা দিলে তাহলে তাদেরকে ভরণ পোষণ আপনি কোথায় দিচ্ছেন তাদের জাকাতের টাকা দেওয়ার উপযুক্ত হওয়ার মানে হলো তাদের ভরণ পোষণের ব্যবস্থা নেই ভরণ তো আপনার কর্তব্যের অংশ আপনি সন্তান হিসাবে তাহলে আবার জাকাতের টাকা কেন দিবেন যদিও অনেকগুলো আমায় কলাম বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে বলে থাকেন কিন্তু বিশুদ্ধ মত হলো জাকাতের টাকা বাবাকে দিবেন না কারণ বাবার ভরণ পোষণের দায়িত্ব আপনার ওপরে যদি তার কোনো সম্পদ না থাকে আপনি জাকাত দিচ্ছেন তার মানে জাকাত দেওয়ার মতো সম্পদ আপনার রয়েছে তাহলে আপনি জাকাত কেন দিবেন আপনি তো ভরণ পোষণ দেবেন যার কারণে তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন না আর সন্তানদেরও ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার যার কারণে তাদেরকেও আপনি ভরণ পোষণের দেওয়ার দায়িত্ব যেহেতু আছে জাকাতের টাকা তাদেরকে দিতে পারবেন না যাদের ভরণ দায় দায়িত্ব আপনার নয় যেমন ভাই বোন তাদের বালক হয়ে গেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের আর ভরণ দায় দায়িত্ব আপনার থাকে না যার কারণে তাদেরকে আপনি জাকা দিতে পারবেন এমনিভাবে যে কোনো আত্মীয় স্বজন যাদের ভরণ বহন করা ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে আপনার উপরে আবশ্যক নয় কর্তব্য নয় তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন চব্বিশ নম্বর প্রশ্ন হলো ডায়মন্ডের জাকাত দিতে হবে কিনা এরত্তর এর উত্তর হলো না ডায়মন্ড বা হীরা এগুলার দাম যতই হোক না কেন যদি এগুলো ব্যবহারের জন্য অলঙ্কার হিসাবে থাকে তাহলে এগুলোর জাকাত দিতে হবে না কারণ স্বর্ণ এবং রূপা এটাই হলো আন্তর্জাতিক মুদ্রা হিসাবে ধরা হয় এগুলোর জাকাত শুধু দিতে হবে ডায়মন্ড এটার যদি ব্যবসায়িক পণ্য হিসাবে কেউ রাখেন দোকানে বিক্রির জন্য তাহলে সেক্ষেত্রে ওইটার মূল্যের জাকাত দিতে হবে মূলধনের মূল্যের জাকাত দিতে হবে পঁচিশ নম্বর প্রশ্ন হলো স্ত্রীর জাকাত স্বামী আদায় করলে হবে কি না এর উত্তর হলো হ্যাঁ স্ত্রীর জাকাত স্বামী আদায় করলে হয়ে যাবে তবে স্বামী স্ত্রীকে জানাতে হবে যে তোমার জাকাত আমি দিয়ে দিলাম স্ত্রী জানলেই না তিনি তার মতো দিয়ে দিলেন তাহলে জাকাত আদায় হবে না ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো কোনো বেনামাজিকে জাকাত দেওয়া যাবে কি না এর উত্তর হলো বেনামাজি যদি তিনি নামাজ পড়ছেন না কিন্তু নামাজ পড়া উচিত এটা মনে করেন বা নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ আসে নামাজকে অস্বীকার করেন না তাহলে তাকে জাকাতে টাকা দেওয়া যাবে কারণ এ ধরনের ব্যক্তিকে আমরা কাফের মনে করি না হ্যাঁ যে সমস্ত মনে করেন যে বেনামাজি তিনি কাফের ইচ্ছা কিন্তু সালাদ ত্যাগকারী কাফের এরকম যারা মনে করেন তাদের মতে বেনামাজিকে জাকাত দেওয়া যাবে না সাতাশ নম্বর প্রশ্ন হল কিছু স্বর্ণ আর কিছু টাকা আছে কোনোটাই নেশাবপূর্ণ হয়নি তাহলে জাকাত কীভাবে দেব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কথার কথা আপনার কাছে তিন ভরি স্বর্ণ আছে আর নগদ বিশ হাজার টাকা আছে তাহলে বিশ হাজার টাকা এটাও সাড়ে বান্ন তোলা কেনার মতো টাকা নয় তাহলে টাকার পৃথকভাবে জাকাত হয় না আবার সাড়ে তিন ভরি অথবা তিন ভরি স্বর্ণ রয়েছে এটা স্বর্ণের পূর্ণ হয় না যার কারণে পৃথকভাবে সেটারও জাকাত আসে না তাহলে টাকা এবং স্বর্ণ আলাদা আলাদা ধরলে কোনটারই জাকাত আসে না সেক্ষেত্রে আমরা দুইটাকে মিলিয়ে জাকাত দিতে হবে উত্তর হল হ্যাঁ যেহেতু টাকা আছে এবং সাথে স্বর্ণ আছে সেক্ষেত্রে সমস্ত লামাই গ্রামে একমত ব্যাপারে যে আমাদেরকে মেলাতে হবে অর্থাৎ স্বর্ণ সাড়ে তিন ভরি বা তিন ভরি যেটাই থাকুক বা চার ভরি ফর এক্সাম্পল এটার বিক্রয় মূল্য কত যদি এটার বিক্রয় মূল্য দেড় লক্ষ বা পনেরো দুই লক্ষ টাকা হয় তাহলে তার সাথে তার বিশ হাজার ক্যাশ যুক্ত করে এক লাখ ষাট সত্তর বা আশি হাজার যেটাই হয় এটা যেহেতু সাড়ে বান্নতলা রূপা কেনার মতো হয়ে গেছে অতএব এটার জাকাত দিতে হবে শুধু স্বর্ণ থাকলে সেক্ষেত্রে সাড়ে সাত ভরির আগে জাকাত দেওয়া লাগতো না যেহেতু স্বর্ণের সাথে নগদ টাকা অথবা রূপা বা ব্যবসা মাল যুক্ত হয়েছে এবার পুরাটা মিলে রূপারটা টাচ করলেই জাকাত দিতে হবে কোনো কোনো আলেমরা এর বিরোধিতা করেন কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাক সারা দুনিয়াতে আরবে নারবে আমাদের দেশের সব জায়গায় ওলামায় ক্রাম এক্ষেত্রে এই এক ফ একই এই ফতোয়াই দিয়েছেন অর্থাৎ যদি শুধু নগদ টাকা থাকে যে টাকা আলাদাভাবে রূপার পূর্ণ করে না আবার স্বর্ণ থাকে সে নেশাব স্বর্ণ স্বর্ণ পূর্ণ করে না তাহলে দুইটাকে একত্র করে দুইটার ভ্যালুকে একত্র করার পরে যদি রূপার সমপরিমাণ হয় রূপার নেশাব সমপরিমাণ হয় তাহলে পুরাটুকু জাকাত আড়াই পার্সেন্ট হারে দিতে হবে অনেকেই মাস আলা না জানার কারণে আমরা জাকাত দিচ্ছি না অথবা এভাবে হিসাব করলে অনেক লোকের কিন্তু জাকাত হয়ে যায় আঠাশ নম্বর প্রশ্ন হলো স্বর্ণ বা রূপার জাকাত কি বাজার মূল্য হিসাব করে দিতে হবে নাকি বিক্রয় মূল্য হিসাব করে এর উত্তর হলো বিক্রয় মূল্য হিসাব করে দিতে হবে আপনার কাছে যে পরিমাণ স্বর্ণ বা রূপা রয়েছে অথবা ব্যবসার মাল রয়েছে এটা এখন বিক্রি করতে গেলে যে পরিমাণ মূল্য পাবেন আপনি সেই পরিমাণ মূল্য হিসাব করে তার থেকে আড়াই পার্সেন্ট বের করে জাকাত দিতে হবে এটা আপনি কেনার সময় কত দিয়ে কিনেছেন সেটাও দেখার বিষয় নয় এবং এটা আপনি বাজারে এখন কিনতে গেলে কত দিয়ে কিনবেন সেটাও দেখার বিষয় নয় আপনি বিক্রি করতে গেলে কত মূল্য পাবেন সেটা দেখার বিষয় সেখান থেকে আড়াই পার্সেন্ট বের করে আপনাকে জাকাত দিতে হবে উনত্রিশ নম্বর প্রশ্ন হলো স্থায়ী সম্পত্তি যেমন বাড়ি গাড়ি কলকারখানা এগুলোর জাকাত দিতে হবে কিনা না উত্তর হলো এগুলোর মূলধনের উপর জাকাত দিতে হবে না কথার কথা কারোর ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে অনেক মেশিনারিজ রয়েছে কারোর বহুতল ভবন বা ছোটো বড়ো বাড়ি রয়েছে গাড়ি রয়েছে বাস রয়েছে ট্রাক রয়েছে তো এগুলো যদি তিনি ভাড়ায় খাটান তাহলে এটার মূলধনের যে মূল্য সেটার উপর জাকাত আসবে না কিন্তু এটার যে আমদানি বা এটার যে লাভ সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয় তাহলে সেটার জাকাত দিতে হবে মূলধনের জাকাত দিতে হবে না হ্যাঁ কেউ যদি গাড়ি কেনাবেচার কাজ করেন তার গাড়ির শোরুম থাকে তাহলে তো ব্যবসার মাল যে সম্পদটা তিনি কিনেছেন বিক্রি করার জন্য সেটা ব্যবসার মাল হিসাবে ওইটার জাকাত দিতে হবে তেমনিভাবে কেউ হয়তো ল্যান্ডের ব্যবসা করেন রিয়েল এস্টেটের ব্যবসা করেন জমি কেনা বেচা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই জমির যে মূল্য সেটার জাকাত তাকে দিতে হবে কথার কথা তার কাছে পাঁচটা জমি আছে এগুলো তিনি বিক্রি করবেন কিনেছেন বিক্রি করার জন্য তার ওটা মাল হয়ে গেলো যেটা কেনা হয়েছে বেচার জন্য এটাই মাল তো যার কারণে ওইটার যে মূল্য আছে সে মূল্যের জাকাত প্রতি বছরে তাকে দিয়ে যেতে হবে আর যদি তিনি বাড়ি করার জন্য অথবা কোনো বিল্ডিং বানানোর জন্য অথবা ফসলের জন্য কোনো জমি রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটার মূলধনের উপরে জাকাত দিতে হবে না তার উৎপাদনটা এটার উপরে জাকাত দেওয়া দিতে হবে যদি সেটা জাকাতের শর্ত পূরণ করে ত্রিশ নম্বর প্রশ্ন হলো জিপিএফ ফান্ডের জাকাত দিতে হবে কিনা না এর উত্তর হলো প্রভিডেন্ট ফান্ড দুইভাবে হয়ে থাকে প্রথমত একজন চাকুরিজীবীর মাসিক বেতন থেকে নির্দিষ্ট একটা পরিমাণে টাকা কেটে রাখা হয় বাধ্যতামূলকভাবে এভাবে প্রভিডেন্ট ফান্ড গঠিত হয় যদি বাধ্যতামূলকভাবে তার বেতন থেকে কিছু টাকা কেটে রাখা হয় এবং সে টাকাটা তার হাতে আসার আগে থেকে কেটে রাখা হলো চাকরি শেষ হওয়া ছাড়া তাকে টাকা দেওয়া হবে না তাহলে এই প্রভিডেন্ট ফান্ডের জাকাত একজন চাকুরিজীবীকে দিতে হবে না আর যেই টাকাটা চাকুরিজীবী তার প্রভিডেন্ট ফান্ডে তিনি নিজে স্বেচ্ছায় কর্তন করিয়ে প্রতি মাসে সেখানে যুক্ত করে থাকেন এরকম সুযোগও আছে এভাবেও প্রভিডেন্ট ফান্ড হয় আমরা জানি তাহলে এই টাকাটা তিনি নিজে স্বেচ্ছায় সঞ্চয় করেছেন এটার জাকাত তাকে দিয়ে যেতে হবে ঠিক একই নিয়ম সরকারি চাকরি ক্ষেত্রে যেমন রয়েছে অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও রয়েছে তাদের জন্য একই কথা এবং একই মাস আলাপ প্রযোজ্য হবে যদি একই পদ্ধতি সেখানে অবলম্বন করা হয় একটি সময় প্রশ্ন হলো সরকারকে ট্যাক্স দিলে কি জাকাত দিতে হবে এর উত্তর হলো অবশ্যই দিতে হবে ট্যাক্সের সাথে আসলে জাকাতের কোনো সম্পর্ক নেই ট্যাক্স আপনি সরকারকে দিচ্ছেন সরকার কেন ট্যাক্স নিচ্ছে ইসলাম দৃষ্টিকোণ থেকে ট্যাক্স নেওয়া উচিত না জাকাত নেওয়া উচিত সেটা আরেক আলোচনার বিষয় কিন্তু সরকারকে ট্যাক্স দিলে সেই ট্যাক্স সরকার তার মতো করে খরচ করে তাদের মতো করে খরচ করে কিন্তু জাকাত খরচ জন্য ইসলামের কিছু নীতিমালা রয়েছে অতএব আপনার ট্যাক্স দিলেও আপনাকে জাকাত দিতে হবে এটাকে কোনোভাবে কাটাকাটি করা যাবে না বত্রিশ নম্বর প্রশ্ন হলো গবাদি পশু এবং ফসলের জাকাতের বিবরণ কী এর উত্তর হলো গবাদি পশুর ক্ষেত্রে জাকাতের বিবরণ হলো যে পশু আপনার খামারের ভেতরে থাকে সেটার জাকাত দিতে হবে না সেটা যদি কেনা বেচার জন্য আপনি ব্যবসার মাল হিসাবে রাখেন যেমন মুরগি ফার্মের মুরগি অথবা ফার্মের গরু আপনি সেটাকে মোটা তাজা করেন বিক্রি করেন আবার আনেন আবার বিক্রি করেন তাহলে ব্যবসার পণ্য এটা সেই হিসাবে এটা জাকাত আপনি দিবেন ব্যবসা মাল হিসাবে জাকাত দিবেন গবাদি পশু হিসাবে জাকাত দিতে হলে জাকাত আবশ্যক হতে হলে সেক্ষেত্রে এমন গবাদি পশু হইতে হবে যে গবাদি পশু বাইরে ঘাস ইত্যাদি নিজে নিজে চোরে পুরে খায় আপনি তাকে খাবার দিয়ে পালতে হয় এরকম নয় বরং বাইরে ছেড়ে দেন সে খেয়ে নেয় নিজের মতো করে রাখালের মাধ্যমে পেলে থাকেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সে গবাদি পশুর জাকাত দিতে হবে গবাদি পশুর নেশাব কী এটাও এক বছর একবার দিতে হয় গরু হলে সেক্ষেত্রে ত্রিশটির নিচে হলে ওটা জাকাত দিতে হয় না ত্রিশ বা তার বেশি হলে ত্রিশ হলে তখন এক বছরের একটা বাচ্চা গরু জাকাত হিসাবে দিতে হয় একটা নির্দিষ্ট পরিমাণে তারপরে সেটা আস্তে আস্তে পারে ছাগল হলে সেক্ষেত্রে চল্লিশটা নিচে থাকলে জাকাত দিতে হয় না চল্লিশটা হলে একটা ছাগলের জন্য একটা ছাগল বা ভেড়া হলে ভেড়ার জন্য একটা ভেড়া দিতে হয় এটা নির্দিষ্ট পরিমাণে তারপরে আবার সামনে আস্তে আস্তে বাড়তে থাকে এটা হলো পশুর জাকাতের ক্ষেত্রে বিধিবিধান এবং পশুর জাকাত সম্পর্কে সমস্ত বিস্তারিত রয়েছে আর ফসলের জাকাতের বিষয়ে কোরআনে কারিম আলাহ সামাল আলাসুরা বাঁকা দুশো সাতষট্টি নম্বর আয়ত এবং আরও বিভিন্ন আয়তে আলোকপাত করেছেন যার কারণে উম্মার এজমা রয়েছে যে ফসলের জাকাত দিতে হয় যেটাকে আমরা অসুর বলি আমাদের সমাজ থেকে এই ফর্জ বিধানটি বিলুপ্তির পথে এর ধারণাও আমাদের সমাজ থেকে চলে গেছে অর্থাৎ আমরা জানি না যে ফসলেরও জাকাত দিতে হয় ফসলের জাকাত দেওয়ার ক্ষেত্রে নেশাব পূর্ণ হতে হয় আর সে নেশাবটা কতটুকু এটা নিয়ে দুটি মত পাওয়া যায় আমাদের সোলামাইকরাম পঁচিশ মন বলেন এরম স্কলারদের অনেকে ষোলো মন বলেন তো এনেশা পূর্ণ হলে তখন আপনাকে জাকাত দিতে হবে আর নিচে থাকলে জাকাত দিতে হবে না ফসলের জাকাতের পরিমাণ কী হবে অর্থাৎ উৎপাদিত ফসল থেকে কী পরিমাণ জাকাত দিতে হবে এর উত্তর হলো যদি ফসল বৃষ্টির পানিতে হয়ে যায় সেখানে কোনো সেচ করে ফসল উৎপাদন করতে না হয় তাহলে সেক্ষেত্রে দশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে অর্থাৎ প্রতি একশো কেজিতে দশ কেজি করে ওষুধ দিতে হবে আর যদি সেটা সেচের পানি দিয়ে উৎপাদন করতে হয় বৃষ্টির পানিতে না হয় বরং কৃষককে চাষিকে নিজে পানির ব্যবস্থা করে তারপর সেটাকে উৎপাদন করতে হয় তাহলে সেক্ষেত্রে বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে তার মানে প্রতি একশো কেজিতে পাঁচ কেজি করে ফসলের জাকাত দিতে হবে এক্ষেত্রে অন্যান্য জাকাতের যে সম্পদ রয়েছে সেগুলোর সাথে ফসলের জাকাতের একটা ভিন্নতা এবং ব্যতিক্রম রয়েছে আর সেটা হলো ফসলের জাকাত এক বছর পূর্ণ হওয়া জরুরি নয় বরং এটা যতবার ফসল উঠবে ততবার যদি নেশা পরিমাণ হয় তাহলে আপনাকে সেখান থেকে দিয়ে যেতে হবে এটা যতবার ফসল উঠবে বছরে তিনটা ফসল উঠবে তিনবারই দিতে হবে দুইটা ফসল উঠবে দুইবার উঠবে দেবেন আর যদি একবার না উঠে তাহলে তো দেওয়ার প্রশ্নই নেই এরপরে তেত্রিশ নম্বর প্রশ্ন হল জাকাতের টাকা দিয়ে ত্রাণ দেওয়া যাবে কিনা উত্তর হলো না জাকাতের টাকা দিয়ে আপনি সাধারণ ত্রাণ দিতে পারবেন না কারণ ত্রাণ দিলে সেটা ধনী গরিব যে কোনো মানুষের কাছেই যেতে পারে সব অভাবীরাই কিন্তু জাকাতের মোস্তাহেক নন অনেক লোকের অভাব আছে কিন্তু সে অভাবটা জাকাত পাওয়ার মতো অভাব নয় কারোর শিক্ষার খরচ মেটাতে পারছেন না কিন্তু উচ্চশিক্ষা করতে নিতে পারছেন না কিন্তু আর অন্য অন্য আলহামদুলিল্লাহ মৌলিক যে প্রয়োজনগুলো সেগুলো তিনি মেটাতে পারছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি জাকাতের হকদার নন তো ত্রাণ কিন্তু অনেককে দেওয়া যায় কিন্তু জাকাত সবাইকে দেওয়া যায় না যার কারণে ত্রাণের মধ্যে জাকাতের টাকা দিলে যাদেরকে দিচ্ছেন তারা জাকাতের হকদার এটা নিশ্চিত করে তারপরে আপনি দিতে পারবেন চৌত্রিশ নম্বর প্রশ্ন হলো অভাবী লোককে টাকা না দিয়ে কোনো কিছু কিনে দেওয়া যাবে কিনা না উত্তর হলো তার জন্য উপকারী যেটা হয় সেটা দিয়ে দেওয়া হবে কারণ হাদিসে দানের ক্ষেত্রে সাদাকার ক্ষেত্রে গরিবের জন্য যেটা কল্যাণকর সেটাই দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যার কারণে আজকাল ক্যাশ টাকা দিলে তার সবচেয়ে বেশি উপকার হয় তখন তো ক্যাশ টাকা দিতে হবে কিন্তু কোনো অভাবী লোক যদি ক্যাশ টাকা দিলে সে এটাকে নষ্ট করে ফেলবে এটার সঠিক ব্যবহার করবে না এরকম আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য কল্যাণকর কোনো কিছু করে দিলেন সেটা আপনার জন্য জায়েজ হবে আল্লাহ তালা বলছেন আলাকুম তোমাদের সম্পদ নির্বোধদেরকে দিও না তারা এগুলো নষ্ট করে ফেলবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হলো ডিপিএসের জাকাত দিতে হবে কিনা উত্তর হ্যাঁ ডিপিএসের জাকাত আপনাকে দিতে হবে যেহেতু এটা আপনার সম্পদ এবং আপনি এই সম্পদের যে কোনো সময় এটাকে আপনি উঠাতে পারবেন নির্দিষ্ট সময় শেষেই আপনি এটাকে উত্তোলন করতে পারবেন এবং ভাঙতে পারবেন সেই হিসাবে জিপিএস ডিপিএসের টাকা জাকাত দিতে হবে ছত্রিশ নম্বর প্রশ্ন হল ব্যবসার জাকাত কিভাবে হিসাব করব। এর উত্তর হলো আপনি ব্যবসার মালকে বছর যখন পূর্ণ হয়ে যাবে বছর পূর্ণ হওয়ার পর আপনি কী পরিমাণ মাল আছে সেটাকে হিসাব করে বের করবেন এরপর এটার বিক্রয় মূল্য যেটা সেটা বের করে সেখান থেকে আড়াই পার্সেন্ট আপনাকে জাকাত দিতে হবে সাহিত্যের সময় প্রশ্ন হলো চাষের মাছের জাকাত কিভাবে দিতে হবে এর উত্তর হলো আমি যে মাছ চাষ করছি সে মাছ মাছটা ব্যবসার পণ্য আমি এটার পোনা কিনছি তারপরে সেটা বড় করে তারপর বিক্রি করছি এটা কিনছি এবং বিক্রি করছি পণ্য হিসাবে এটার যে বিক্রয় মূল্য আছে সেটা ধরে আমাকে আড়াই পার্সেন্ট হারে জাকাত দিতে হবে আটত্রিশ নম্বর প্রশ্ন হলো শ্যালক যদি গরিব হয় দুলাভাইয়ের কাছে জাকাতের টাকা নিতে পারবে কিনা উত্তর হল হাঁ পারবে কারণ শ্যালকের ব্যয়ভার বহন করা দুলাভাইয়ের জন্য আবশ্যক নয় যাক তিনি জাকাত থেকে তাকে টাকা দিতেই পারেন উনচল্লিশ নম্বর প্রশ্ন হল মুসলিমকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা উত্তর হল সাধারণ অবস্থায় দেওয়া যাবে না কারণ জাকাত এটা মুসলিমরা দিবে মুসলিমদেরকে দিতে হবে অর্থাৎ মুসলিমদের টাকা মুসলিমদেরকে যেহেতু অমুসলিমরা এখানে দিচ্ছে না অমুসলিমদেরকে জাকাত দেওয়ার প্রশ্ন আসে না হ্যাঁ সাধারণ দানের টাকা মুসলিম অমুসলিম সবাইকে দেওয়া যাবে এরপরে চল্লিশ নম্বর প্রশ্ন হলো জাকাতের টাকা কি বিভিন্ন সেবামূলক সংগঠনকে দান করা যাবে যদি কোনো সেবামূলক সংগঠন আপনার ইসলামিক সংগঠন হয় ওলামা ইকরামের প্রত্যক্ষ তত্ত্বাবধান থাকে তারা জাকাতের টাকাকে উপযুক্ত হকদারের কাছে পৌঁছাবেন বলে নিশ্চয়তা থাকে তাহলে সেক্ষেত্রে তাদের কাছে জাকাতের টাকা দেওয়া যেতে পারে সেক্ষেত্রে হিসেব করে দায়িত্বের সাথে দিতে হবে একচল্লিশ নম্বর প্রশ্ন হলো ফিক্সড ডিপোজিট এবং বন্ড সার্টিফিকেটে জাকাত দিতে হবে কি না হলো হ্যাঁ নগর টাকার মতো ফিক্সড ডিপোজিট বন্ড সার্টিফিকেট অথবা জাতীয় যেগুলো রয়েছে এগুলোর জাকাত আপনার হিসাব করে দিতে হবে প্রতি বছর একবার করে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হলো বছরের মাঝামাঝি নেশাব থেকে কমে গেলে জাকাত দিতে হবে কিনা অনেকের এমন হতে পারে বছরের শুরুতে জাকাত দেওয়ার মতো সাড়ে এক রূপা কেনার মতো টাকা ছিল বছরের শেষেও ছিল কিন্তু মাঝখানে কিছু টাকা কমে গেছে অর্থাৎ নেশাপ থেকে নিচে নেমে গেছে তাই তারা জাকাত দিতে হবে কি না এক্ষেত্রে অ্যারাবেন স্কলারদের মত হলো না তাকে জাকাত দিতে হবে না কমে গেলে আবার নতুন করে যখন ফিল আপ হবে নেশাব পরিমাণ তখন থেকে আবার নতুন করে তার বছরের কাউন্ট হবে বছরের শুরু ধরা হবে আমাদের দেশে অবশ্য ভিন্ন কথা বলেন তারা বলেন যে যদি কমে যায় এবং তিনি একদম নিঃস্ব হয়ে না যান তাহলে সেক্ষেত্রে তার এটাতে কোনো জাকাতে ফরক পড়বে না বরং জাকাত তিনি দিয়ে যেতে হবে বছরের মাঝখানে যদি কিছুটা নেশাব থেকে নেমেও যায় এবং একদম নিঃস্ব হয়ে না যান তিনি তাহলে তার এর ফলে জাকাতের কোনো প্রভাব পড়বে না তিনি বছর শেষে ঠিকই জাকাত দিতে হবে তাহলে দুটি মত রয়েছে আমরা এ বিষয়ে দুটাই বললাম তেতাল্লিশ সময় প্রশ্ন হলো ইংরেজি বর্ষ হিসাবে জাকাত দিতে হবে নাকি আরবি বর্ষ হিসাবে উত্তর হলো চান্দ্রবর্ষ হিসাবে জাকাত দিতে হবে সৌরবর্ষ হিসাবে নয় আমরা যদি কেউ চান্দ্রবর্ষে হিসাব করাটা কঠিন হয় তাহলে সৌরবর্ষ হিসাব করে আমরা সৌরবর্ষে চান্দ্রবর্ষের যে কয়েকটা দিনের ডিফারেন্স বা পার্থক্য রয়েছে সেই দশ পনেরো দিন আগে আমরা জাকাত দিয়ে দিলে জাকাত হয়ে যাবে ষোড়বর্ষ হিসাব করলে চুয়াল্লিশ নম্বর হলো ব্যবহারের গাড়ি বা মূল্যবান আসবাবপত্রের জাকাত দিতে হবে কিনা এর উত্তর হলো ব্যবহারের গাড়ি যত বড় দামই হোক না কেন বা মূল্যবান আসবাবপত্র যত দামি হোক না কেন এগুলোর জাকাত দিতে হবে না পাঁচচল্লিশ নম্বর প্রশ্ন হলো হজ বা বিয়ের উদ্দেশ্যে জমানো টাকার জাকাত দিতে হবে কিনা উত্তর হলো হ্যাঁ হজ বিয়ে বা ভালো কাজের জন্য আপনি টাকা জমা করেছেন যেহেতু এটা জমা করা টাকা থাকে তাহলে সেক্ষেত্রে এটারও জাকাত আপনাকে দিয়ে যেতে হবে ছচল্লিশ নম্বর প্রশ্ন হলো জাকাত হিসেবের সময় মহরের টাকা বাদ দেওয়া যাবে কি না উত্তর হলো না মহরের টাকা বাদ দেওয়া যাবে না জাকাত হিসাব করার সময় মহরের টাকা দেনা হিসাবে আপনি এটাকে বাদ দিতে পারবেন না কেউ যদি মনে করেন যে আমার দর হয়েছে দশ লাখ বিশ লাখ টাকা তো এটা তো আমি দেনাদার ঋণকে তো বাদ দিয়ে তারপরে হিসাব করা যায় জাকাত ঋণের টাকা বাদ দিয়ে কিন্তু মহর এরকম ঋণ নয় যে ঋণকে বাদ দিয়ে জাকাত হিসাব করতে হয় যার কারণে মহরের টাকা এটাকে আপনি এই ঋণটাকে হিসাব করা ছাড়াই আপনার পুরো সম্পদের জাকাত আপনাকে দিতে হবে ওই ঋণকে আমলে নেওয়া যাবে না জাকাত দেওয়ার ক্ষেত্রে এরপরে সাতচল্লিশ নম্বর প্রশ্ন হলো মোহর হস্তগত না হলে স্ত্রীকে জাকাত দিতে হবে কি না অর্থাৎ কোনো মেয়ে মানুষ তিনি তার স্বামীর কাছে মহরের টাকা পাওনা আছে কিন্তু স্বামীটা তাকে এখনো পরিশোধ করেন নাই তাহলে সেক্ষেত্রে স্ত্রী অন্যের কাছে টাকা পাওনা আছে পাওনা টাকার জাকাত দিতে হয় সেই হিসাবে মহরের টাকারও জাকাত কি স্ত্রী দিয়ে যাবে কিনা হলো না এটা যতক্ষণ পর্যন্ত তিনি মালিক না হয়েছেন বা তার হাতে না আসছে ততক্ষণ পর্যন্ত তিনি তার মালিকানাটা পূর্ণতা পায়নি যার কারণে তিনি এটার জাকাত দিয়ে যাবেন না বরং যদি তিনি কখনও হস্তগত হয় তার তারপর থেকে তিনি এক বছর পূর্ণ হলে জাকাত দিয়ে যাবেন যদি সে তার কাছে স্টে করে আটচল্লিশ নম্বর প্রশ্ন হলো স্বামী স্ত্রী একে অন্যকে জাকাত দিতে পারবে কিনা এর উত্তর হলো স্বামী তার স্ত্রীকে জাকাতে টাকা দিতে পারবেন না কারণ স্ত্রীর ভরণ পোষণ স্বামীর কর্তব্যে রয়েছে তাহলে যার ভরণ পোষণ দেওয়া আমার কর্তব্য রয়েছে তাহলে আমি জাকাত দেবো কেন তাকে তো ভরণ দিতে হবে আর স্ত্রী যদি সম্পদশালী হন স্বামী যদি অভাবী হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে স্ত্রী জাকাতের টাকা দিতে পারবেন কারণ স্বামীর ভরণ পোষণ স্ত্রীর দায়িত্বে পড়ে না তার কারণে তিনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন তাহলে আমরা জানলাম যে স্বামী তার স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবেন না কেন স্ত্রী স্বামীকে জাকাতের টাকা দিতে পারবেন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন হল জাকাতের টাকা পৃথক করে রাখলেই কি আদায় হয়ে যাবে অনেক ভাইরা আছেন জাকাতের টাকা বছর পূর্ণ হলে পৃথক করে রাখেন এরপর আস্তে আস্তে সেখান থেকে দেন উত্তর হলো আপনি পৃথক করে রাখলেই জাকাত আদায় হয়ে যাবে না যত মন্দো গরিবের কাছে পৌঁছায় না দেবেন ততক্ষণ মধ্যে জাকাত আদায় হবে না পঞ্চাশ নম্বর প্রশ্ন হলো কাজের লোকজনকে জাকাত দেওয়া যাবে কিনা উত্তর হলো আমাদের কাজের লোকজন কাজের বুয়া হোক হাউস ড্রাইভার হোক অথবা অন্য অধীনস্থ কোনো লোকজন হোক তারা যদি জাকাত পাওয়ার মতো হকদার হয় অভাবী হয় আজকাল কিন্তু অনেক কাজের লোকদেরও অনেক সঞ্চয় থাকে যদি সেরকম কিছু না হয় তাহলে জাকাতের হকদার হলে তাদের বেতন ঠিকঠাক মতো দিয়ে অতিরিক্ত হিসাবে জাকাতের টাকা আপনি দিতে পারবেন আর যদি বেতনের টাকার জায়গায় আপনি জাকাত দেন নাওজবিল্লাহ তাহলে সেক্ষেত্রে তো আপনার জাকাতা আদায় হবে না তাহলে কাজের লোকজনকে জাকাতের টাকা দেওয়া যাবে শর্ত সাপেক্ষে যদি তারা জাকাতের হকদার হয় এবং বেতনের এক্সট্রা হিসাব যদি আপনি তাদেরকে দেন তাহলে জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাব না প্রিয় দর্শক জাকাত সম্পর্কে প্রশ্ন পঞ্চাশটা প্রশ্ন আমরা জানলাম এরকম আরও বহু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমাদের জানা উচিত আমি আশা করি এই পঞ্চাশটা প্রশ্নের উত্তর থেকে আপনি সেগুলোর উত্তর নিজে নিজে বের করে নিতে পারবেন তারপরেও আপনার পুরো বিষয়টা কি আরও ভালোভাবে জানার জন্য কোনো আলেমে স্মরণাপন্ন হয়ে জাকাত সম্পর্কে বিস্তারিত জেনে তারপর আমরা জাকাত আদায় করবো আল্লাহ আমাদের সকলকে ইসলামের নলেজ অর্জন করা সুন্দর আইলম অর্জন করার যে ফজ রয়েছে সেই ফজটা আল্লাহ আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করুন আজকের মতো তাহলে এখানে শেষ করছি ইনশাআল্লাহ জাকাত বিষয়ে কথা হবে অন্য কোনো আলোচনায় অন্য কোনো অনুষ্ঠানে লাইভে অথবা রেকর্ড কোনো অনুষ্ঠানে আল্লাহ তারা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত